গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমরা সকালে মানে চা খাওয়া হলো সবার, চা আর আমি তো মুড়ি খাইনি, ওরা মুড়ি খেয়েছে, মুড়ি চানা। আর এখন সখীকে নিয়ে চলে যাচ্ছি পিছনে, কারণ সখী খুব দুষ্ট হয়েছে, মানুষের মানে মানুষের গাছ টাছ খেয়ে শেষ করছে, তো সেই জন্য ভাবলাম ওকে পিছনে নিয়ে দিয়ে আসি। সবাই মিলে যাচ্ছি, পুষ্কুন, তারপরে আমার দিদির মেয়েটা, তারপরে আমি, আর কল্লুল তো খেয়ে দিয়ে চলে গেছে দোকান। এদিকে আসো, এদিকে কল্লুল তো দোকানে চলে গেছে, আর আমার শাশুড়ি মা স্নান টান করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন শুয়ে আছে। তো পিছনে গিয়ে তারপরে আমের পল্লব আনবো, আমের পল্লব নিয়ে এসে তারপরে পূজা দিব। সেই দৌড়ায়, চলো ওই পিছনে, ওই যে ওই বেড়ার ভিতরে ছেড়ে দিব। সখীর সাথে তোমরা দৌড়ে পাও না, ব্যথা পাবে, আস্তে আস্তে। আস্তে করে দিও, জুড়ে দিও না। ইরাম ইরাম ইরাম, ব্যথা পাইছে কি? না ব্যথা পাইনি। ওই যে সখীকে ওখানে ছেড়ে দিলাম, এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে ঘর টরটা মুছতে হবে, তারপরে চলে যাব স্নান করতে, আর এসে তারপরে বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে হবে। আর আমের গাছ তো আমাদের নেই, তোমাদেরকে বলেছি আমি পিছনে আসলে একটা গাছ আছে এখানে, সেখান থেকে আমের পল্লব নিয়ে যাই। এই যে পুষ্কি এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে পুষ্কুন এখানে দাঁড়িয়ে আছে, আর সখী হচ্ছে বেড়ার ভিতরে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ সখী খাচ্ছে, তো খাক, তো চলো যা। ভয় লাগে তো নাই মুনা, ও তো ভয় পায় না, পানা খুলে আনলো। আমাকে একটা পানা খুলে দিও, তুমি একটা আমি একটা। হ্যাঁ আমি দেখিস, সামনে দেখে যা, সামনে নামি, যাও নামো, আস্তে আস্তে নামো না, একে নিয়ে যাব না। করোনা 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 কই ফেলা, জল তো নাই, জল শুকিয়ে গেছে। ই বাবা এখানে জল আছে কিন্তু অল্প অল্প, যে মানে পা ইয়ে যায় ভিতরে চলে যায়। ও বাবা রে, কাদাই তো, ইয়ে রাম, আর কই যাস রে, পা ডুবে যেতেছে ইরাম, ডুবে গেলাম আমি। তো পুষ্কির পানা ফুল তোলার জন্য এদিকে যাচ্ছিল, কিন্তু এখানে না কয়েকদিন আগেও তো বৃষ্টি ছিল, মানে জল ছিল, সেই কারণে মানে হাঁটাই যাচ্ছে না, পা একদম মাটির তলায় চলে যাচ্ছে। তো ওকে এখন পানা ফুল কোত্থেকে এনে দিই, পানা ফুল। ওই যে একটা আছে, ওই দেখ, ওইটা একটা অন্য ফুল, ওই যে ওই দেখ, এদিকে এদিকে, ওই যে ওই যে ওটা বেশি সুন্দর না? এগুলো ফুলের বড়া খাওয়া যায়, ওই যে এগুলো ফুলের বড়া খাওয়া যায়। কি পোকা? এগুলো ফুলেরই পোকা, না নেওয়া লাগবে না, থাক। Thank you.
তো মাঠ থেকে চলে এসেছি। এবার ঘর মোছার আগে আমি পাস্তাটা তৈরি করে নিচ্ছি, কারণ মোনার জন্য পাস্তা রেডি করে নিচ্ছি ডিম দিয়ে। আর শুধু ওকেই দিব, তার মধ্যে আবার পুষ্কুনও আছে, তো ওকেও দিব, কিন্তু ও বলছে যে অল্প খাবে, তো বাচ্চা মানুষ তো সেই জন্য জোর করলাম না। আর এটা ওদেরকে দিতে খেতে দিয়ে তারপরে আমি চলে যাব ঘরটা মুছতে, ঘরটর মুছে তারপরে চলে যাব স্নান করতে। তো স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো ঘরটা সাজিয়ে নিয়েছি, এখনও শিউলি ফুল ফুটছে আমাদের এখানে। আর বৃহস্পতিবার পুজো দিতে ভীষণই ভালো লাগে, তো ঘরটা আমি রেডি করে নিয়েছি, এখন ঘরটা বসিয়ে দেবো আর ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে যাব রান্না করতে। রান্না করতে আজকে রান্না করব হচ্ছে মসুরের ডাল আর মুলা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর সাথে থাকছে হচ্ছে মাছের চচ্চড়ি। তো এইদিকে বসে দিয়েছি মসুরের ডাল, আর এখানে এখন রান্না করে নেব আমি মুলার ঘন্টটা। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি কড়াইটা কী দিয়ে ধুই যার জন্য এতটা পরিষ্কার হয়, তো আজকে বলে দিচ্ছি। কড়াইটা যখন উষ্ণ গরম থাকবে, মনে করো রান্না এইমাত্র শেষ করলে, বেশি গরম না যেমন একদম হাত পুড়ে যায় সেরকম না, মানে যতটা সহ্য করা যায়, তখন নিয়ে যে মানে যেটা দিয়ে ধোও আর কি, সাফ বলো কি ভীম বলো, এই উষ্ণ উষ্ণ গরম অবস্থা যদি ধোও তাহলে কিন্তু কড়াইটা এরকম একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর আমি কিন্তু এইভাবেই ধুয়ে থাকি, সেই জন্য কিন্তু কড়াইটা একদম ঝকঝক করতে থাকে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, মাছটা আর এখন ভাজতে লাগবে না, কারণ আগে আমি এটা ভেজে তুলে রেখেছিলাম ফ্রিজে। এবার ফুড়নি দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব মূলা আর আলু কুচি। আর আমি কিভাবে করে থাকি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করছি, আমি জানি না ঠিক এটা তোমরা কিভাবে রান্না করে থাকো। আর একটা রান্নায় কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে, যেভাবেই করুক না কেন মশলা তেল এগুলো কিন্তু সবারই সেম লাগে, তো আমি আমার মতো করেই তোমাদেরকে শেয়ার করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব। আর তারপরে সেদ্ধ হলে পরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এর মধ্যে আমি ঢাকনা তুলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপরে আমি এর মধ্যে মানে এটা ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। তার মধ্যে আমার মাছটা দেওয়ার আগে আমার শাশুড়ি মার জন্য তরকারিটা তুলে নিব একটা বাটিতে, তারপরেই আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দিব।
এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা একসঙ্গে একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এই মশলাটাই এখন আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আবারও ফ্রাই করে নিয়ে নামালেই রেডি মুলার মুড়িঘণ্ট। রান্না কমপ্লিট। এখানে হচ্ছে মসুরের ডাল আর মুলা দিয়ে মাছের মাথা দিয়ে কি রান্না করেছি জানি না, মানে এইটাই আর কি। আর এই হচ্ছে মাছের কারি, বড় মাছের কারি। আর এই হচ্ছে মার জন্য মুলা ভাজা। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা আর আমরা এতক্ষণ বসে এই যে টিভি দেখছিলাম, এদিকে পুচকি আয়নার সামনে সাজুগুজু করছে, এখানে মা বসে আছে, পুষ্কুনও আসলো এইমাত্র, আর কল্লোল ওইদিকে বসে আছে। তো এইমাত্র আমরা একটা ভিডিও করব, তো সেটা হচ্ছে কল্লোলের চ্যানেলের জন্য। তো যদিও এই ভিডিওটা মানে ওই ভিডিওটা দেখতে চাইলে তোমাদের কল্লোলের ব্লগটা মানে কল্লোলের চ্যানেলটা ফলো করতে হবে। ওর চ্যানেলের নাম হচ্ছে KM ব্লগস। তো চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে প্লিজ তোমরা ওই চ্যানেলটা সাপোর্ট করে দিবে। তো এখন মানে ভিডিওটা করি, তারপরে চা খাবো, সন্ধ্যা হয়েছে। আর সারা দিনের কাজকর্মের পরে সন্ধ্যার সময় একটু চা খেলে কিন্তু ব্রেনটা একটু ওয়াশ হয়। তবে আজকে ভাবছি কি চা, মানে সন্ধ্যার সময় না দুধ চা ছাড়া ভালোই লাগে না, এটা মনে হয় জন্মগত একটা অভ্যাস। আর লাল চাটা সকালবেলা ভালো লাগে, তবে আজকে সকালবেলা আদা দিয়ে কড়া করে চা খেয়েছিলাম সকালবেলা, তো সেই জন্য গলাটা খুবই ফ্রেশ লাগছিল, খুবই ভালো লাগছিল, আর অনেকটাই ভালো। গরম জল খেয়েছি কয়েকবার সেই কারণে। এই দেখো লেজ কাটা হনুমানগুলো এখানে বসে আছে। লেজ কাটা হনুমান না, তুই হাসলে পরে চোখ দেখা যায় না। গারো, তুমি গারো কারেন্টের আপ ডাউনের কারণে মানে বারবার ভিডিওটা অফ করতে হচ্ছে, অন করতে হচ্ছে, কারেন্টটা এরকম আপ ডাউন করছে। তো যাই হোক, এখন চলে যাব চা করতে। আর এর আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে পরের দিন আমি দেখাবো যে আমার এই ঘরটা আমি কিভাবে মানে গোজ গাছ করলাম। তো চলো দেখতে থাকো। তো এখানে আলনা ছিল, তোমরা এর আগে দেখেছো, তো এই আলনাটা সরিয়ে আরেক জায়গায় নিয়েছি। আর এই টি টেবিলটা কালকে কিনে আনলাম এই যে ওয়াটার ফিল্টারটা রাখার জন্য একোয়াশিওরের। তো এই ফিল্টারটা আমাদেরকে গিফট করেছে হচ্ছে দিল্লি থেকে একজন সাবস্ক্রাইবার দিদি, নামটা হচ্ছে সুস্মিতা দত্ত। এর আগেও এই দিদিটা তিনটা গিফট পাঠিয়েছিল, তোমরা অনেকেই জানো। আর তো সেই কারণেই টি টেবিলটা কেনা। আর এর সাইডে রেখে দিয়েছি মুড়ির ড্রাম আর হচ্ছে মিক্সিটা। তো এদিকের এটা এইভাবেই সাজিয়ে রেখেছি। আর এর নিচে দেখো সখীর বিছানা আছে, ওই ঘরে সখী থাকতো খাটের তলায়। তো এবার আর ও মানে একটু বড় হওয়ার কারণে খাটের তলায় আর যেতে পারে না, ওর পিঠের লেগে যায়। তো সেই কারণে একে এখন এখানেই বিছানা করে দিলাম। আর ওই ঘরে যেহেতু ঠাকুর রয়েছে তো সেই কারণে ওই ঘরে আর রাখলাম না। আর এই দেখো আলনাটা এখানে সেট করে নিয়েছি, যদিও একদম ঠিকঠাক মানে গোছানো হয়নি, কারণ প্রত্যেক দিন অল্প অল্প করে গোছাচ্ছে, একসঙ্গে সব কিছু তো আর হয় না। আর এদিকে আছে বিছানাটা, তো বিছানায় ঘুমায় আমার শাশুড়ি মা আর আমার দিদির মেয়েটা। আর এদিকে হচ্ছে রান্না করার মানে গ্যাসের ওভেন বা গ্যাসের টেবিল। আর এর সাইডে রেখে দিয়েছি হচ্ছে চালের ড্রাম, এর উপরে হচ্ছে আলু আর পেঁয়াজের একটা বাস মানে গামলা আর কি। আর মশলাদানিটা আমি অন্য কোথাও মানে রাখতে পারলাম না, কারণ অন্য কোথাও আর আমার জায়গা নেই, তো সেই কারণে এখানেই রেখে দিলাম। তোমাদের কথায় কাপড়টা সরিয়ে দিয়েছি, কাপড়টা সরিয়ে দিয়েছি আসলে কি দেখার মানে ভালো দেখার জন্যেই কিন্তু এটা দিয়ে মানে রেখেছিলাম, কিন্তু এটা এরকম রিস্ক হবে তো সেই জন্য খুলে রেখেছি। আর এই যে বাসনের র‍্যাকটা এখানে আমি সেট করে দিয়েছি। আর এই যে ডাইনিং টেবিল হচ্ছে এই যে এখানে।
তো দেখলে তোমাদের প্রত্যেকের কথা আমি রেখেছি। আর ওই ঘরে মা নিচে বসে আলু কেটে দিচ্ছে, মানে আলু ভাজি করব রাত্রে। আর ভাত তো এখনই রান্না করলাম, দুপুরের ডাল রয়েছে আর অল্প একটু সবজি রয়েছে। তো চলো আজকের মতো তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। আর আজকের মতো তাহলে এখানেই, গুড নাইট, টাটা।